হুলি গৌরাঙ্গীকে নিয়ে এখন স্কুটি চালাচ্ছে, চলে গেল। দাঁড়াও, তুমি কি খেয়ে নিচ্ছ নাকি আমার থেকে তুমি? হ্যাঁ, এই গৌরাঙ্গী, তুমি নিজে নিজে খাওয়া। হে রাধে, প্রিয় ভক্তগণ, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। কালকে ঘরে ছিলাম না, একা একা বলে সেবা করেছে। তো কালকে কোথায় গেছিলাম সে নিয়ে আপনাদেরকে বলবো। তো আজকে থাম্বনেল দেখে হয়তো আপনারা হাসি পাচ্ছে অনেকে। তো আর কি, এটাই তো আমাদের জীবন, ভগবানের সেবা, ভগবানকে নিয়ে আমাদের জীবন। তো খুবই সুন্দরভাবে আমাদের জীবনযাপন ধারণ করছি বৃন্দাবন ধামে। তো বড় মনে বড় অনেক অভিলাষা যে একটা মন্দির করব, কিন্তু মন্দিরের জন্য কোনো হাবাসই বুঝতে পাচ্ছি না এখন। যাই হোক, এসব কথা ছাড়েন। তো কালকে অ্যাকচুয়ালি সিঙ্গার করতে করতে মনের মধ্যে একটু ভাবনা আসলো যে একটু রাধাকুণ্ডে যাবো ঘুরতে, গিরিগোবর্ধন যাবো ঘুরতে। তো সিঙ্গার টিঙ্গার করছি, এদিকে দুই তিনজনকে ফোন করলাম যারা আমার সঙ্গে থাকে। তো দুজন তো বিজি, তারপরে একজন ফোন করলাম সাগর। তারপরে সাগরের নাকি তার আগের থেকে ইচ্ছা ছিল সে বৃন্দাবনে গোবর্ধন যাবে, মানে আগের থেকে রাত্রে তার প্ল্যানিং ছিল। তো সকালবেলা যাবে, যার সঙ্গে সে যায়নি। তো আমি আবার সকাল 10টার দিকে তাকে ফোন করলাম যে আমরা গিরিগোবর্ধন যাব, তো যাবে কি? তো ঠিক আছে চলো। তো চলে পড়লাম সিঙ্গার শেষ করে। তো গিরিগোবর্ধন দর্শন করলাম, রাধাকুণ্ডে দর্শন করলাম, স্নান করলাম। হ্যাঁ, খুবই এত একটা আনন্দ অনুভূতি ফিল করতে পেরেছি কালকে, মানে কি বলবো, জীবনের পরম সুখ আমরা কালকে মানে করেছি। মানে এত আনন্দ গিরিরাজের সামনে গিয়ে দর্শন, মানে কি বলবো, যে ঘরে এসে শুধু কৃষ্ণ প্রেম সে গদগদ করছে, যে মনের মধ্যে শুধু গিরিগোবর্ধন গিরিগোবর্ধন। তো গিরিগোবর্ধন ভক্তবৎসল, ভক্তের মনের বাঞ্ছা পূর্ণকারী। তো গিরিগোবর্ধনের দর্শন করলে পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া যায়। তো সে নিয়ে ব্লগ আমি দিয়েছি আমার আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেল মেন চ্যানেলে দিয়েছি। আর অনেক রাধাকুণ্ডের ব্লগ, কুসুম সরোবরের ব্লগ, অনেক কিছু আপনারা আমার মেন চ্যানেলে পেয়ে যাবেন। তো আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেল যেটা আছে, যেটা দর্শন করে এটা আপনারা যাবেন, ঘুরে আসবেন। তো চলুন গৌরাঙ্গী কাণ্ড দেখি আর বলি কী করছে। এ কি, কোথায় চলে যাচ্ছ তোমরা? এ কি পিছনে কে এটা? এ দেখুন কি কাণ্ড, গৌরাঙ্গীকে পিছনে নিয়ে বলি কোথায় রওনা দিচ্ছে। এ কি করছে গৌরাঙ্গী, তোমরা কোথায় চলে যাচ্ছ? তাই নাকি? দাঁড়াও, গৌরাঙ্গী কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ দেখুন, ভুলি গৌরাঙ্গীকে নিয়ে এখন স্কুটি চালাচ্ছে, চলে গেল। এ কি দেখুন, ভুলি এখন স্কুটি চালাচ্ছে বৃন্দাবনের অলিগলিতে ঘুরে ঘুরে, আর পিছনে রয়েছে গৌরাঙ্গী। এ কি এদিক কোথায় যাচ্ছ দেখুন কি অবস্থা, সুযোগ পেয়েছে এখন তেল ফুরাচ্ছে গাড়ির। Thank you.
তো দেখুন বুলির কাণ্ড প্রায় সুযোগ পেয়ে গেছে আজকে স্কুটি চালানোর জন্য এখন স্কুটি চালাচ্ছে ওকে তো স্কুটি চালানোর অনেক দিন মাকা মিলল অনেক দিন পরে আমি প্রভুকে প্রায় বলি যে প্রভু আমাকে একটু স্কুটি দা চালানো চালাতে দেন তো দেয় না প্রভু তো আজকে আপনাদেরকে দেখালাম স্কুটি চালিয়ে তো আমার স্কুটি চালানো খুবই একটা শখ ছিল ইচ্ছা ছিল আমি কখনো ভাবিনি আমি জীবনে কল্পনাও করিনি যে স্কুটি চালাতে পারবো তো আমার বৃন্দাবন ধামেতে বা স্কুটি আমাদের হবে তো রাধারানীর কৃপাতে রাধারানীর দয়া স্কুটি হয়ে গেছে আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে আর গোরাঙ্গে কে নিয়ে কি প্র্যাকটিস করছো নাকি গোরাঙ্গে কে পিছনে নিয়ে হ্যাঁ গোরাঙ্গে কে নিয়ে প্র্যাকটিস করছি গোরাঙ্গে কে বড় হয়ে গেলে গোরাঙ্গে কে স্কুলে নিয়ে যাব পড়তে নিয়ে যাব কাতে করে আচ্ছা পিছনে বসিয়ে নিয়ে যাব গোরাঙ্গে তুমি কোথায় গোরাঙ্গে তো এখন কলেজ ব্যাগ হয়ে গেছে স্কুল ব্যাগ গোরাঙ্গি হ্যাঁ স্কুলি ব্যাগ হয়ে গেছে গোরাঙ্গি এ দেখুন গোরাঙ্গির কাণ্ড এ কি করছো তুমি শুকরগুলো আসছে এখন গায়ের উপর ঘরের সামনে চালিয়ে চলে আসলো বলি স্কুটি স্কুটিটা ঘরের ভিতরে ঢুকিয়ে দাও ওটা ঢুকানো বাকি আছে পাতার ব্যবস্থা আছে সবই ব্যবস্থা আছে ব্যাগের ব্যবস্থা আছে বড় আমি তাক ফেটে যাচ্ছে তাই নাকি তো চলো এবার ঘরে যাই তো এবার দর্শন করুন শ্রী রাধা দামোদর লাল যে আজকে সিঙ্গার श्री राधा दामोदर लाल की जय गौरांग महाप्रभु की जय राधा रानी की जय 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 श्री राधे तो पुरुषोत्तम मास चलছে এখন যত পারেন ভগবানের ভক্তি ভজন করুন দর্শন করুন বৃন্দাবনের সঙ্গে জুড়ে থাকুন কৃষ্ণ প্রেমময়ী রাধা রাধা প্রেমময়ী হরি জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতি মম রাধা কৃষ্ণ গতি মম রাধা কৃষ্ণ গতি কৃষ্ণ চিন্তাময়ী রাধা राधा चिंतामयी हरि जीवने निदने नित्यम राधा कृष्ण गति मम राधा कृष्ण गति मम राधा कृष्ण गति कृष्ण 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 राधे 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 गोरा 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 শ্রী রাধা দামোদর লাল কি জয় আজকের আনন্দ কি জয় 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 শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম রাধে রাধে
श्री राधे राधे राधा मेरे सामिनी, मैं राधिका दास जन्म जन्म मुहे दीजिए श्री वृंदावन में वास। राधे राधे हरे कृष्ण गोविंद गोपाल। तो गौरांगी खूब क्लांत हो गए, दोपहर बेला खिदे पे गे गौरांगी एखन बसे पड़छे खेते। हाँ हाँ आज के सरकम किछु हयनी, पुष्पान्न आलू सिद्ध और सामथिंग किछु हयेछे डाल बागारा। ए गौरांगी तुमि कि खेये निच्छो नाकि आमार थेके तुमि? हाँ ए गौरांगी तुमि निजे निजे खावा शिखे गेछो? हाँ तादेर खेये नाओ, तादेर खेये नाओ, एकटा खीरा नाओ, एकटा खीरा नाओ, खीरा खाओ, खीरा खीरा। तो केमन फील हलो स्कूटी चालिए? खूब भालो। केमन भालो? अनेक भालो, अनेक अनेक माने जेटा आमी भाबिनी कखनो सेटा होयेछे, पूरण होयेछे। तो कोथाय जाबे आजके बिकेल बेला घुरते? घुरार कथा, ঘুরে দেখি কোথায় যেতে পারি। অ্যাকচুয়ালি এখন বৃন্দাবনে চারো জায়গা জল আর জল, এখনো জলের কোনো হাওয়াস কমেছে কিন্তু জল এখনো জল আছে। সাইডে অনেক জায়গায় জল, রাস্তাঘাটে কিছুটা শুধু খালি হয়েছে। সাইডে সাইডে চারিদিকে জল আছে আর এদিক সাইডে এত জল নেই, কিন্তু এইতে কৃষিঘাটে এইগুলোতে সব চারিদিকে ইসকন সাইডে সব জল আছে, অনেক ওইদিকে যেতে পারা যাবে না। তো আর তেমন রোদেরও জোর প্রচুর প্রচুর, একবারে কড়কড়ে রোদ, মানে মাথা ঘুরবে এরকম। আর সবসময় ঘরের মধ্যে সেবা করা হয়, এতটা বাইরে বেরোনো হয় না। রোদের সহ্য আগে করতে পেরেছি, যে রোদ সহ্য করতে পেরেছি, এখন সবসময় ঘরের মধ্যে সেবা করি, এতটা বাইরে বেরোয় না, সেই জন্য এখন রোদটা সহ্য করা যায় না এখন। তো দেখবো বিকালবেলা কখন যাবে, বিকালবেলা তো রোদ একটু কমে যাবে, তখন দেখা যাক যে প্রভু কোথায় নিয়ে যায়। প্রভুকে তো অনেকবার আমি রিকোয়েস্ট করেছি যে প্রভু এমন এক জায়গায় একটু নিয়ে চলেন যেখানে একটুখানি গ্রাম্য এলাকা হবে, মানে গাছপালা থাকবে, একটু ঠান্ডা ওয়েদার হবে। যদি দেখতে চাও তাহলে গিরি গোবর্ধন চলো। হ্যাঁ গিরি গোবর্ধন এত সুন্দর জায়গা, কালকে আমরা এত আনন্দ করেছি, মানে মন ছুঁয়ে গেছে গোবর্ধনের যে। এই গোরাঙ্গি আসো আসো খেতে আসো, এদিকে আসো। গোবর্ধনের সাইডে যে বন আছে ওইখানটা খুবই নিরালা, আর যারা গোবর্ধন পরিক্রমা করে তাদের জন্য এত সুন্দর বন ঘিরে রাখা। গোরাঙ্গি আসো খেয়ে নাও, তাদের কষ্ট যাতে না হয়। গোরাঙ্গি এখন মহাপ্রসাদ পাবে, চলো আসো। নিয়ে আসো, নিয়ে আসো কাঠিটা। গোরাঙ্গি আ যাও, কাঠিটা নিয়ে আসো, কাঠি। তো রাধে রাধে প্রিয় ভক্তগণ, কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। হরে কৃষ্ণ রাধে রাধে।